আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা সুন্দর ভিডিও, মজার ভিডিও নিয়ে এসেছি। আমরা ফ্যামিলি পিকনিক করেছি সবাই মিলে, আর এখানে আমার বাবা পিকনিকের যে বাজার সেটার টাকা দিয়েছে। সে যেহেতু উনি মুরব্বী মানুষ, এর জন্য আর ওনার কাছে একটু টাকা বেশি আছে সেজন্য। তো ছেলেরা মেয়েরা সবাই মিলে বাজারে গিয়েছিল। এখানে মানে আমি যাইনি, যেহেতু আব্বু আম্মু বাসায় ছিল, ওনাদের নাস্তার ব্যবস্থা করেছি আমি। আর এখানে ভাই, ভাইয়ের বউ আর তাদের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে সবাই মিলে ওরা বাজারে গিয়েছে, আর সেখান থেকে নাস্তাও খেয়ে এসেছে সকালে নাস্তাটা। তো খুবই মজা হয়েছিল। আর এই যে আমার বাবা দোলনায় বসে আছে, বাজারটা নিয়ে আসা হয়ে গিয়েছে, কাতলা মাছ নিয়ে আসা হয়েছে, আর চিংড়ি মাছ, পাপ্তা মাছ, বিভিন্ন রকমের মাছ নিয়ে আসছে, আর সাথে মুরগি, চারটা মুরগি নিয়ে এসেছে। আর ইলিশ মাছটা আমার ভাই রাত্রে চাঁদপুর থেকে নিয়ে এসেছিল। আর এই তো, আর টমেটো, ধনিয়া পাতা, শিম, এগুলো নিয়ে এসেছে সবজি। আর এই যে মুরগির প্যাকেটটা আমি খুলে নিচ্ছি, খুব ফ্রেশ ছিল সব বাজার। এটা হচ্ছে কাচকি মাছ, এটা খুবই টেস্ট হয় জলপাই দিয়ে। আর এটা যে আমি এটাও প্যাকেট থেকে বের করে নিলাম, এই ধনিয়া পাতা, এটা খুবই টেস্টি। আর শিম, শিমের তরকারিটা খুবই ভালো হয়, ফুলকপিও আনা হয়েছিল। তো এই যে আমি আবার মাছ, কাতলা মাছটাকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম, দেখতেছিলাম যে কার সমান, অনেক বড় ছিল কাতলা মাছটা আর ভারীও ছিল। তো এটা নিয়ে খুব মজা করছিলাম, ওরাও ভয় পাচ্ছিল, সামনে এসে ওরা হা হা করতেছিল, আর আমি এটা নিয়ে খুব মজা করতেছিলাম। এই তো, আর আব্বু দোলনায় বসে বসে সব দেখছিল। এই হীরা মাছ বানাচ্ছে, ও মাছটা একটু ভালো বানাতে পারে। আসলে আমরা মেয়েরা ছেলেরা সবাই মিলে কাজ করেছি এখানে, ও এই মাছটা বানিয়ে দিচ্ছে, আমরা আবার ভিতরে আরও যে মাছগুলো ছিল সেগুলোর প্রসেসিং করছিলাম। ও মাথাটা কেটে নিচ্ছে, ও সব কেটে সুন্দর করে পিস করে দিয়েছে, ইলিশ মাছ আর রুই মাছটা, রুই মাছ না, কাতলা মাছ। আর মাছগুলো এত টেস্টি ছিল, ফ্রেশ ছিল, দক্ষিণ খান উত্তরায় সেখান থেকে বাজারটা করা হয়েছিল। তো সবাই মিলে আমরা কাজ করেছি, ছেলেরা মেয়েরা সবাই মিলে ভিতরে। আমরা মানে আমরা গ্যাসের চুলায় কাজ করেছি, আর ওরা মাটির চুলায় বা ইটের চুলা যে তৈরি করে সেটার মধ্যে করেছে, যে কেটে কেটে নিচ্ছে, আর ভিডিও একটু একটু করছে। আমার মেয়ে করেছে, আমি একটু ব্যস্ত ছিলাম, তো কখনো এখানে কখনো ওখানে, কিন্তু সবাই কিন্তু করতেছে কাজ, কাজ কিন্তু কেউ বসে নাই, ছোট বড় সবাই মিলে কাজ করছে। তো ক্যামেরাটা একবার এখানে নিয়ে আসতেছে, একবার রান্নাঘরে নিয়ে নিয়েছে। এই যে দেখতেছেন, সব কেটে সুন্দর মতো দিয়েছে, আর মুরগিটা মিষ্টি বানিয়েছে। আর এই যে আমার মা ফুলকপি কেটে নিচ্ছে, আর এই যে মনিকা হাত দিয়ে চিংড়ি মাছ বানাচ্ছে, আমি কখনো হাত দিয়ে বানাতে পারি না, ও কিভাবে বানিয়েছে আল্লাহই জানে, কিন্তু খুব সুন্দর হয়েছিল আসলে। আর এই যে ঘুমটা পড়া, এটা হয়তো মিষ্টি হবে, ও দুষ্টুমি করে এরকম গল মানে চেহারাটা যাতে না দেখা যায় সেজন্য ঘুমটা দিয়েছে। আর এখানে সবাই মিলে কাজ করছে, আম্মু পাপ্তা মাছ তৈরি করছে, আর আমার বাবা সব দেখতেছিল সবাই ঠিক মতো কাজ করছে কি না। আর এই যে এখানে হচ্ছে চুলা তৈরি করা হচ্ছে, চুলা জ্বালাচ্ছে আমার ভাই, ছোট ভাইটা, এটা হচ্ছে পান্না, সবাই মিলে মানে রান্নার কাজগুলো করছে। ছেলেরা বেশিরভাগ সময় বাইরে ইটার চুলা যেটা ছিল সেটাই করছিল, আর মনিকায় যে মাছগুলো ধুয়ে নিচ্ছে। হ্যাঁ, এখানে মাঠেও কাজ করেছে, আবার রান্নাঘরে যে ওখানেও কলের মধ্যেও ধোয়া হয়েছিল। আর এই যে মুরগির মাংস, এটা ইটার চুলায় করা হয়েছে। কিছু রান্না আমরা রান্নাঘরে গ্যাসের চুলায় মেয়েরা করেছি, আর ছেলেরা কিছু রান্না বাইরে করেছে। আর এই যে বাতাস দিচ্ছে চুলাটা ধরানোর জন্য সুন্দর মতো, আর ধোঁয়া অনেক ছিল, সবার চোখ জ্বলতেছিল, যেহেতু এই এরকম চুলায় অভ্যস্ত না,
কিন্তু এটাই তো মজা, তাই না? সবাই মিলে খুব মজা করে, সবসময় তো এরকম করা হয় না। এটা ভাজি, শিম আলুর ভাজি, এটা একটু নাড়ছে, মানিক নাড়ছে, এটার মধ্যে একটু লবণ বেশি হয়ে গিয়েছিল। আর একটু পিকনিক বলে কথা, একটু 19-20 তো হয়, তাই না? এটা করতেছিল। আর এই যে সুমাইয়া আসছে একটু ছেলেদের হেল্প করার জন্য, তো একটু নাড়তেছে মুরগির মাংস, এটা এটাও খুব মজা হয়েছিল খাবারটা। আর বাতাস করতেছে যাতে আগুনটা সুন্দর মতো হয়। এটা ইলিয়া, এটা হচ্ছে কাতলা মাছ ভাজা, এখানে ভেজে আমি পরে গ্যাসের চুলায় ফুলকপি আলু দিয়ে রান্না করেছিলাম। এই আর এখানে আবার মানিক কি করতেছে, চুলায় বাতাস, নিজেও বাতাস দিচ্ছে। আসলে গরম ছিল, এর জন্য চুলা দুটা দুটা কাজে একসাথে করতেছে। আর এই যে আমার মডেলিং মেয়ে, ও একটু ছবি তুলে নিয়েছে। আর এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে, ইলিশ মাছ মনিকা ভাজতেছে। এই যে অলরেডি অনেকগুলো ভাজা হয়েছে, আর শিমের ভাজিটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো খুব মজা হয়েছিল আসলে, অনেক বড় জায়গা ছিল, মাঠ ছিল, তো তো সবাই মিলে অনেক মজা করেছে, কোনো সমস্যাই হয় নাই, সুন্দর মতো সব কিছু করতে পেরেছে। আর আর আমার এনাকে তো চেনো সবাই, এটা আমার হাজবেন্ড, কী কী কাজ করতেছে, ডাল ভাত, এই তো আসলে সবাই মিলে আমরা কাজে লেগে গিয়েছে। আর এই যে খাবারগুলো রেডি হয়ে গিয়েছে, এখানে সব রকমের খাবার আমরা একটু সাজিয়ে নিয়েছি, জোহরে আজানের আগেই আমাদের রান্নাটা কমপ্লিট করে ফেলেছি সবাই মিলে, যেহেতু কাজ করেছি। কাচকি মাছ ছিল, এটা হচ্ছে পাবদা মাছ টমেটো আলু দিয়ে রান্না করা হয়েছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছের দোপিয়ে যা, এটা এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, এগুলো করা হয়েছে। আর এটা হচ্ছে মুরগির মাংস, এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে সবগুলো রান্না, অনেক মজা হয়েছিল। এটা ফুলকপি কাতলা মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করা হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে আর সবাই খুব মজা করে খেয়েছে। আর লেবু, কাঁচামরিচ, বম্বে মরিচ, এগুলো তো আছেই, সব মিলিয়ে অনেক মজা হয়েছিল খাবারগুলা। আপনারা আসবেন আমার বাসায়, এসে পিকনিক করতে পারেন, আপনাদের সবাইকে দাওয়াত রইল। আর এই যে আমার ছোট ভাই আগে খেয়ে নিচ্ছে, কারণ ও ঢাকা ঢাকা একটা কলেজের প্রফেসর, তো ওর দুটো সময় ডিউটি ছিল, আর উত্তরা থেকে ঢাকা যেতে সময় লাগে, তো একটু খেয়ে আবার বলছিল কেমন হয়েছে। এই যে ও খাওয়ার শেষ, আবার চলেও যাচ্ছে, তো ও অ্যাটেন্ড করেছে, এটাই সবচেয়ে বড় কথা। পিকনিকে রান্না টান্নার সময় ছিল, কিন্তু এখন আর বেশি ধরে রাখা যাবে না, কারণ ওর কাজ আছে, সেজন্য চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সবার সাথে যে শেয়ার করেছে আসছে, এটি অনেক বড় কথা। তো ওর বউ আছে, মনিকা আছে, আর আমরা সবাই আছি। এতো এই সবাই মিলে এখন জোহর নামাজ পড়ে সবাই খেতে বসে গিয়েছে। সবাই এখানে আমার আব্বু আম্মু, তারপরে ভাইয়ের বউরা সবাই মিলে আমরা খুব মজা করে খাচ্ছি, খুব মজা হয়েছে পিকনিকটা আলহামদুলিল্লাহ। তো আপনারা আসলে অনেক মজা হবে, আপনাদের সবাইকে দাওয়াত রইল। এরপর সবাই বিদায় হয়ে যাবে, আর সেই সাথে আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিচ্ছি। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।